তো চলো আমরা তাহলে সিক্স থেকে স্টার্ট করলাম। যেহেতু আমাদের একটা কোয়ার্ট আর একটা ট্যান আছে, দেখো সিক্স নাম্বারে, সিক্স নাম্বারে কি কি আছে দেখো, একটা কোয়ার্ট আর একটা কি আছে ট্যান। তাহলে কাজ কি দেখো, একটা কোয়ার্ট আছে আর একটা কি ট্যান আছে, সিক্স কোয়ার্ট এত আর ট্যান বি। তাহলে এখন চলো যে আমাদের বের করতে হবে ট্যান, কোয়ার্টও বের করতে হবে ট্যানও বের করতে হবে। হ্যাঁ তাহলে সিক্স এ দেখো যে গিভেন দ্যাট, গিভেন দ্যাট কি দেওয়া আছে আমাদের, কোয়ার্ট এ, কোয়ার্ট এ, কোয়ার্ট এ ইকুয়ালস টু কত, 11 বাই 2 এন্ড ট্যান বি ইকুয়ালস টু জি24 দেখো কোয়ার্ট এ 11 বাই 2 আর ট্যান বি কত, 7 বাই 24। এখন আমি দুইটা বের করে নিই, এখান থেকে ট্যানটা বের করি, তাহলে স ট্যান এ যদি বলি তাহলে আমরা 2 বাই 11 বলতে পারি। আচ্ছা কোয়ার্ট মানে তো 1 বাই 10, তাহলে আমি একটু উল্টাই দিলাম একবারে, হয় কি না দেখো, যদি তুমি এটা এটা অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস বলো, মানে একটা অ্যাডজাসেন্ট বাই অপোজিট বলো, তাহলে এটা তার উল্টা গেল, এটা আমি ভাবে একই ভাবে ঘুরাই দিই 1/10 1/cot না লিখে, তাহলে স cot b তাহলে 24/7। তাহলে এখন আমাদের হাতে ফর্মুলা দুইটা, দুইটা ভ্যালু বের করতে বলছে, তাহলে স বাই হিয়ার, হিয়ার cot a মাইনাস b, কোয়ার্ট এ মাইনাস বি, মনে আছে ফর্মুলা আমি সবটা প্রুফ করে দিয়েছিলাম না, এভাবে কমন নিয়ে প্রুফ হয়ে যেত, কোয়ার্ট এ কোয়ার্ট বি, কোয়ার্ট এ কোয়ার্ট বি প্লাস ওয়ান, এবার কোয়ার্ট বি মাইনাস কোয়ার্ট এ, দেখো কোয়ার্টের ফর্মুলা এরা এ স্টাইলের, এখানে মাইনাস কিন্তু কোয়ার্ট বি আগে আর কোয়ার্ট এ পরে, আর এখানে কোয়ার্ট এ কোয়ার্ট বি আর প্লাস কি 1। তাহলে এখন ভ্যালু গুলো বসায় দাও, কোয়ার্ট কোয়ার্ট এর ভ্যালু কত, কোয়ার্ট এর ভ্যালু আছে 11/2 আর কোয়ার্ট বি আছে 7/ কত, কোয়ার্ট বি 24 24/7 প্লাস 1, এরপরে কোয়ার্ট বি 24/7 মাইনাস কোয়ার্ট এ 11/2। এখন এটা সিম্পলিফাই করা যাবে না, এটা আমি কমপ্লিট করলাম না, তাহলে সিম্পলিফাই করে ফেলবে, এখন এলসিএম করবা, ক্যালকুলেশন করে যেটা লাস্ট রেজাল্ট যেটা হয় সেটা অ্যানসার। এরপর আসো, এটা গেল দেখো কোয়ার্টের ফর্মুলা, কিন্তু এখানে মাইনাস হলে এখানে মাইনাস, আর যদি কোয়ার্ট এটা হতো কোয়ার্ট এ প্লাস বি, তাহলে কোয়ার্ট এ কোয়ার্ট বি মাইনাস 1 আর কোয়ার্ট বি প্লাস কোয়ার্ট এ, কোয়ার্ট এ এখানে প্লাস থাকলে এখানে প্লাস কিন্তু বি আগে এ পরে, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস 1 এর আগে মাইনাস। দেখো একটু ফর্মুলা দুটো একটু দেখে নাও, একটু নজর দাও ফর্মুলার দিকে, বুঝলে কোয়ার্ট এখানে মাইনাস হলে এখানে মাইনাস, এখানে প্লাস হলে এখানে প্লাস, বাট এই জায়গায় এখন অপোজিট, এখানে মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস। ওকে তাহলে এবার চলো আমাদের আসলে ট্যান বের করতে বলছে, আমি আর এটা এমনি ফর্মুলা জানানোর জন্য একটু লিখলাম, তাহলে এখন আমাদের বের করতে হবে কি আবার ট্যান এ প্লাস বি, এগেন এগেন ট্যান এ প্লাস বি ফর্মুলা মনে আছে, ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস
tan b 1 minus tan a tan b এখন ভ্যালু বসাই দাও সিম্পলিফাই করে ফেলবে এবং যা রেজাল্ট হয় তাই tan a tan b tan a আছে এটা 2 by 11 plus tan b কত 7 by 24 1 minus 2 by 11 আর 7 by 24 এখন ক্যালকুলেশন করতে পারবে কিনা এটা একটু সিম্পলিফাই করে ওকে করতে পারবে পারবে ওকে তাহলে আমি এখান থেকে বেরোলাম এলসিএম করো ক্যালকুলেশন করে দাও শেষ ওকে tan a plus tan b এরপর আমি 6 থেকে চলে গেলাম তাহলে জানো তো এখানে মাইনাস হলে কিন্তু এখানে মাইনাস হয় এখানে প্লাস হয় tan a minus b ফর্মুলা tan a minus tan b আর 1 plus tan a tan b হ্যাঁ এখন চলো এরপরে দেখো যে হ্যাঁ বলছে এ অ্যান্ড বি আর পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল তাহলে সেক এ আর কোসেক দুটো ভ্যালু দেওয়া আছে হ্যাঁ গিভেন দেন 7 নাম্বার গিভেন দ্যাট কি দেওয়া আছে আমাদের সেক এ sec a equals to 17 by 8 and cosec b cosec b এটার ভ্যালু দেওয়া আছে কত দেখো 5 by 4 5 by 4 এখন এখান থেকে sin cos এ যাব আমরা sin cos এ দিয়ে আমাদের sec বের করতে বলছে তাহলে এখন চলো সাইনটা বের করে ফেলি তাহলে সো এটা কস যদি দিই 1 বাই কস বলতে পারি বাট আমরা যদি সেকের থেকে কসে যাই কস আছে কি অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস আর সেক আছে কি হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট ঘুরাই দিলে শেষ তাহলে সো কস এ এই দুটো ভিতরে সেন্স করে দাও 8 by 17 আর সো সাইন বি এখন উঠাই দাও কত 4 by 5 5 by 4 ছিল এখন 4 by 5 এখন বাকি ভ্যালু গুলো যদি তুমি এখান থেকে বের করে নাও তোমাদের জন্য সুবিধা হবে আমরা একটা করে বের করে নিতে পারি যে cos a হলে আমার cos b লাগবে হ্যাঁ sin b হলে আবার cos দেখো sin a লাগবে আমার আবার তাহলে সো sin a sin a square equals to 1 minus cos a square 1 minus এটা এই করো ক্যালকুলেশন 8 by কত 17 হোল স্কয়ার দেখো 8 by 17 হোল স্কয়ার যদি করো তাহলে কত হয় দেখো 8 by 17 তাহলে 1 minus 64 আর এটা 17 এর স্কয়ার করো কত 289 হয় তাহলে এটা একটু ক্যালকুলেশন যদি করো এলসিএম 289 অথবা একটা কাজ করো এত কিছু না করে ট্রায়াঙ্গেল দিয়েও করে ফেলতে পারো এই যে এরকম করে না করে ট্রায়াঙ্গেল দিয়ে মানে বুঝতে পারছো কারণ এই যে ট্রায়াঙ্গেলটা মনে হয় একটু বেশি তোমাকে ফ্যাসিলিটিস দিবে ক্যালকুলেশন করে বের করে দেখো কত কত হয় কত 15 ট্রায়াঙ্গেল দিয়ে আমরা করতে পারি তাহলে এখন একবারে সাইন দিয়ে দিলাম সাইন এ ইকুয়ালস টু 15 বাই 17 থাক এখানে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিলাম এটা বি অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল হলো এখন সাইন 4 বাই
5 তাহলে এটা 3 হয় তাহলে cos b কত হবে বলো 3/5 তাহলে এখন আমাদের বের করতে বলছে কি হ্যাঁ আমাদের বের করতে বলছে sec a a plus b তাহলে সো বানাও নাও sec a plus b এখন sec a plus b মানে 1/cos cos a plus b এখন মনে আছে cos a plus b ফর্মুলা 1 থাক cos a cos b cos a cos b minus sin a sin b তাহলে এখন আসো 1 তো পড়ে থাকলো cos a মানে কত 8/17 into cos b ও এটা 3/5 minus sin a 15/17 sin b sin b 4/5 এখন করা যাবে না এলসিএম করবা উল্টাই দাও এটা ডিনোমিনেটর তো একই দুইটারই তাহলে এলসিএম করলে একই হবে উল্টে চলে যাবে এটা উপরে এটা দুইজনের উপর চলে গেল 5/17 5/17 আর এখানে কত থাকলো 24 24 আর এটা কত 60 এখন একটু ক্যালকুলেশন করে দাও 24 আর 60 ওকে আমি একবার করে দিলাম বুঝলে এলসিএম করলে কি আমরা 5/17 এলসিএম পাবো এটা উল্টা দিয়েছি আর যেটা একই তাহলে এখানে শুধু মাল্টিপ্লাইটা থেকে যাচ্ছে তাহলে এটা 85 হয় আমি ক্যালকুলেশন করলো এখন তো বাদ হয়ে গেছে 85 বাই কত 85 বাই 24 তাহলে 36 মাইনাস 36 না 26 36 তাহলে এটা অ্যানসার একটা মাইনাস আছে সাথে তাহলে মাইনাস 85 বাই 36 মিস ফ্র্যাকশন করে দিলে দাও না দিলে না দাও 7 গেল চলো 8 নাম্বার 8 নাম্বারে কি আছে দেখো বইটার সাথে লেখো tan given that tan a tan b equals to 1 ব্যাস 8 নাম্বারে গেলাম চলো tan a tan b হ্যাঁ 8 নাম্বার tan a tan b ওকে 8 8 নাম্বার দেখো কি আছে tan a tan b equals to 1 ফাইন্ড দা ভ্যালু অফ ওকে a b তো tan a tan a tan b equals to 1 তাহলে ওকে sin cos বানাও sin a by cos a sin b by cos b 1 এখন cross multiply করব এটা cross multiply করে ফেলো তাহলে cos a cos b minus sin a sin b sin a sin b as a cos b হলো এই যে এটা multiply করে লিখে দিলাম cos a cos b sin a sin b side sense করে এবার নিয়ে আসো side sense করে এদিকে আসো নিয়ে আসো এখন সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম কি হলো দেখো cos a cos b minus sin a sin b cos 2 0 তাহলে আর cos a minus b cos a minus a plus b কারণ cos a minus থাকবে plus হয় cos a plus b cos 2 0 cos a cos b minus sin a sin b তাহলে cos a plus b এখন এখানে হলো কত 0 ঠিক আছে তো এখন cos কত 0 cos 90 0 তাহলে আর cos a plus b equals to cos pi by 2 বা cos 90 cos cos বাদ দাও therefore a plus b equals to pi by 2 আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ
a plus b তাহলে आंसर pi by 2 লিখতে পারো 90 ডিগ্রি দিতে পারো ওকে এরপর চলো আমরা পরের মেথে গেলাম 9 নাম্বার বলছে ফাইন্ড দা ভ্যালু অফ এক্সপ্রেশন এত এই এক্সপ্রেশন ভ্যালু এক্সপ্রেশন ভ্যালু বের করতে বলছে sin a sin b cos a চলো দেখো বুঝতে পারছো কিনা sin cos করলাম এটা এক্সপ্রেশন এ গেলাম এটা কর মাল্টিপ্লাই করলাম এক পাশে রাখলাম আর এটা অন এটা ফাংশন সাইড চেঞ্জ করলাম ফর্মুলা cos a cos b এই যে cos a plus b ফর্মুলা cos a cos b minus sin a sin b ফর্মুলা গুলো কিন্তু মাথায় রাখতে হবে ফর্মুলা মাথায় না রাখলে কিন্তু কোনো ভাবেই কিছু করা যাবে না এখন চলো 9 নাম্বার হ্যাঁ 9 নাম্বারে কি আছে দেখো এক মিনিট বাইরে একটা সাউন্ড হচ্ছে তো আমি দরজা বন্ধ জানালাটা দিয়ে আসি তাহলে বাইরে সাউন্ড বেশি হলে ভিডিওটা সুন্দরভাবে শোনা যাবে না আমি সাইলেন্ট করে রাখি ফোন যে করে পরে কথা হবে এখন ক্লাসের ভিতরে কথা হলে তোমাদের ক্লাসে হ্যাম্পারিং হয় ঠিক আছে আর ঠিক আছে তো আমি এদিকে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে পরে আমি কল ব্যাক করবো তাও এরকম ক্লাসের ভিতরে বারবার কথা বললে কেমন হয় তো এখন দেখো যে সাইন সাইন এক্স আর সাইন এক্স প্লাস 30 সাইন এক্স প্লাস 30 দেখো সাইন এক্স প্লাস 30 প্লাস cos x plus 120 sorry sin x plus 120 এখন আমরা কাজ কি করব তো জানো এটা sin sin টা এটাকে চেঞ্জ করে ফেলবো এই sin টাকে cos বানাই ফেলবো 90 plus 30 করব এটা ওকে 30 টা ওয়ান ইকুয়ালস টু sin x plus 30 টা আর প্লাস cos x cos sin দেখো এটা আমরা এভাবে লিখতে পারি 90 প্লাস x প্লাস 30 90 আর 30 মিলে কত হয় বলো 90 আর 30 প্লাস করলাম কত 120 তাহলে 90 হলে sin চেঞ্জ হয়ে cos হয়ে গেল 1 ইনটু 90 90 দশ মিলে 1 ইনটু 90 sin চেঞ্জ হয়ে cos হয়ে গেল এটা থাকলো cos হলো আর এটা কোন কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে sin এর ভ্যালু পজিটিভ আছে সমস্যা নাই পজিটিভ থেকে যাবে তাহলে ওকে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতেছে আর এখানে তো sin চেঞ্জ এর পরে কি হলো সেটা দেখার বিষয় না কারণ যেহেতু sin তাহলে আমরা sin কোথায় কি অবস্থা আছে সেটা দেখব তাহলে এখন আসো এটা sin x sin x plus 30 আর এটা cos x এটা sin চেঞ্জ হয়ে cos হয়ে গেল cos x plus 30 বাট পজিশন অফ অ্যাঙ্গেল ইন ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট তো পজিটিভ পজিটিভ তাহলে এখন এটা আগে লিখব আমরা ওকে এখন যেহেতু মাইনাসের ব্যাপার আছে আমরা একটা বড় আগে লিখি ছোট ফর্ম লিখি কারণ যেহেতু এখানে পজিটিভ তাহলে এখন আমাদের কাজ হলো এরকম এটা আগে লিখবো cos cos x plus 30 অবশ্য আগে পরে কোনো ব্যাপার না মাইনাস আগে cos তো মানে মাইনাস শেষ করে ফেলি cos x plus sin x plus 30 আর sin x তাহলে কি ফর্মুলা পেলাম sin a cos b cos a sin b sin a cos b cos a sin b sorry cos a cos b আর প্লাস sin a sin b তাহলে এখন cos এর যে দুবার বললাম মাইনাস হবে এখানে প্লাস থাকবে তাহলে মাইনাস হবে তাহলে cos a মানে এটা x plus 30 আর মাইনাস x
দেখো ফর্মুলা এটা cos a minus b ফর্মুলা cos a cos b plus sin a sin b দেখো cos a cos b আর কি sin a sin b cos a cos b sin a sin b তাহলে এখন দেখো এই যে cos a cos b তাহলে cos a minus b এটা a আর এটা b এখন দেখো x x চলে গেল কি থাকলো cos 30 cos 30 কত √3 / কত 2 তাহলে আমরা आंसर পেলাম √3 / 2 এসে আমাদের এটা কাহিনী দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা আমরা এখানে দুটো সাইন ছিল এখানে একটা সাইন ছিল আমি সাইনটাকে cos বানাই নিয়েছি এখন দেখো cos a cos b plus sin a sin b তাহলে cos a minus b s এটা আর b হলো কত শুধু x মাইনাস করে দিলাম 30 এত आंसर হয়ে গেল 9 গেল চলো 10 নাম্বার এক স্টাইলে কাজ করতে হবে তবে ফর্মুলা গুলো একটু মাথার ভিতরে রেখো ফর্মুলা মাথায় রাখলে আর কোনো সমস্যা নাই এখন আসো কত 9 গেল 10 নম্বরে যাবো প্রুফ দ্যাট এত তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো cos a cos b আচ্ছা cos x minus 60 degree cos a cos b x minus 30 degree cos a cos b x minus 60 x minus 30 sin a sin b minus sin x minus 60 x minus 60 sin x plus 330 अब तो देखे ना sin a sin b প্রথমে cos a cos b আর sin a এবার এটা চেঞ্জ আছে শুধু এই জায়গাটা চেঞ্জ করতে হবে করলে কাজ শেষ তাহলে এখন আসো এটা ঠিকঠাক cos x minus 60 cos x minus 30 আর এখানে minus sin x minus 60 এবার এই সাইনটাকে আমরা কি করব দেখো সাইন সাইন ওকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 4 ইনটু 90 কত 360 হ্যাঁ 360 প্লাস x মাইনাস 30 দেখো আমরা লিখতে পারি কিনা দেখো তো 360 থেকে যদি 30 মাইনাস করো তাহলে 330 হবে 360 360 দেখো 360 থেকে আমি যদি 30 মাইনাস করি তাহলে 330 হবে বাট এখন সাইন সাইনই দেখো কারণ 90 ডিগ্রির সাথে ফর ইভেন নাম্বার মাল্টিপ্লাই আর পজিশন অফ দা অ্যাঙ্গেল কি 360 একটা রাউন্ড দিয়ে অল পজিটিভের বলা গেছে তাহলে এখন দেখো যে cos x - 60 cos x - 30 माइनस साइन एक्स माइनस 60 এটা সাইন থেকে গেল এক্স মাইনাস 30 পজিশন অফ দা অ্যাঙ্গেল ইন দা ফার্স্ট কোয়ার্ডিনেট এই যে 360 90 এটা তাহলে এখন সাইন cos a cos b মাইনাস সাইন a sin b cos a plus b তাহলে চলো cos a plus b তাহলে এখন দেখো যে cos a plus b x minus 60 plus x minus 30 দেখো cos a plus b এটা a এটা b কারণ এখানে তো মাইনাস ছিল এখানে cos a plus b তাহলে কি দাঁড়ালো cos 2x minus কত 90 এখন মাইনাস কমন নাও মাইনাস 2x
এখন জানো তো cos মাইনাস এমনি শেষ করে ফেলতে তাহলে cos মাইনাস বাদ দিলাম 90 মাইনাস 2x তাহলে 1 ইনটু 90 এটা cos আর cos থাকবে না sin হয়ে যাবে তাহলে ইন দা ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ তাহলে এখন কত হলো এটা sin হয়ে গেল sin 2x ওকে ই cos টু দেখো রাইট হ্যান্ড সাইড দেখো sin 2x হয়েছে ই cos টু রাইট হ্যান্ড সাইড বুঝতে পেরেছো কিনা প্রথমে এখানে cos a আর যেটা এখানে মাইনাস তাহলে cos a প্লাস b ফর্মটা হয়ে গেছে ভালো এখন 2x এটা হলো মাইনাস কমন নিলাম মাইনাস cos এর নিবাদ চলে যায় 9 2 এসে sin হয়ে গেছে cos এর sin হয়ে গেছে ব্যাস ম্যাচ শেষ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এরপর দেখো যে 11 নাম্বার ছোট একটা ম্যাথ 11 11 নাম্বার তোমাদের ফর্মুলা গুলো আজকে আবার আরেকবার লিখে দেবো একবারে যে বড় ফর্মুলা আমরা করাইছি ফর্মুলা কি মাথায় গেছে নাকি নাম্বার লিখে দেওয়া লাগবে দেখো আমি ফর্মুলা গুলো আরেকবার লিখে দিই প্রথম চারটা ফর্মুলা লিখাইছিলাম এরকম sin a plus b হ্যাঁ টু নাম্বার sin a minus b থ্রি নাম্বার cos a plus b ফোর নাম্বার cos a minus b ব্যাস তাহলে sin a cos b plus cos a sin b এখানে শুধু মাইনাস sin a cos b minus cos a sin b জাস্ট এখানে মাইনাস আর কোনো পার্থক্য নাই এটা cos তাহলে দুইটাই cos cos a cos b minus sin a sin a sin b cos এর ক্ষেত্রে দেখো এখন মাইনাস এখন প্লাস হবে এখানে cos এর ক্ষেত্রে এই পাশে দুইটাই cos cos a cos b প্লাস sin a sin b বাবারা ফর্মুলা একদম মুখস্থ করার দায়িত্ব আছে তোমাদের বুঝতে পারছো ম্যাথ করবা তোমরা ফর্মুলা তো আমি মুখস্থ করে দেবো না এই যে এখন আসো এরপরে করছিলাম tan tan a plus b তাহলে ছিল tan a plus tan b আর 1 মাইনাস tan a tan b আর আরেকটা ফর্মুলা টু নাম্বার tan a মাইনাস b tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b এবার কটে আসো থ্রি নাম্বার কট এ প্লাস বি তাহলে কট বি প্লাস কট এ কট এ কট বি কট এ কট বি মাইনাস ওয়ান এবার এখানে মাইনাস হলে এখানে মাইনাস এখানে প্লাস কট এ এই ফর্মুলাগুলো থেকে এটা তৈরি করা হয়েছিল এরপর আসো কট এ মাইনাস বি ফোর কট এ মাইনাস বি তাহলে এখন কট বি মাইনাস কট এ কট এ কট বি এখন এখানে প্লাস ওয়ান আর দুটা দেখেছিলাম ওয়ান সাইন সাইন এ প্লাস বি আর সাইন a মাইনাস b দুইটাই সাইন হবে সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b ফর্মুলা একেবারে মনে রাখা ইজি দেখো a প্লাস b মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার ওরা মনে রেখেছিল এরপর আরো দুটা ফর্মুলা দেখো আর একটা টু নাম্বার এবার cos
প্লাস বি আর কস এ মাইনাস বি এখন আসলে কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার দেখো কসের ক্ষেত্রটা উল্টা তাই না কসের ক্ষেত্রে কস আগে পরে সাইন আর সাইনের ক্ষেত্রে দুটাই সাইন আপাতত এটা মনে রাখবে আরো প্যাটার্ন আছে আপাতত এটা মনে রাখলে চলবে সাইন সাইনে দুটাই সাইন cos a plus b a minus b s cos minus b s cos ঠিক আছে কিন্তু cos এর ক্ষেত্রে আগে cos পরে sin চলো আমরা আমাদের কাজে যাই এই ফর্মুলা এটা তোমাদের মাথায় থাকতে হবে একদম আটটায় ফেলো আর বিরতি দিও না ফর্মুলা বিরতি দেওয়া যাবে না কোনো ভাবে ঠিক আছে ফর্মুলা বেড়ে যাও মানে ম্যাথ বেড়ে যাও ওকে আমরা ইলেভেনে গেলাম তাহলে लेफ्ट हैंड साइड की ऐसे देखो साइन ए एन प्लस वन इंटू थीटा इटा साइन ए साइन बी प्लस कॉस ए कॉस बी कॉस ए चलो ओके হ্যাঁ এখন চলো তাহলে সাইন এ সাইন বি আর এর সাথে কি আছে কস এ কস বি কত নম্বর করছিলাম আমরা ইলেভেন কস এ সাথে থিটা কস বি দেখো এসে আমাদের ম্যাট্রিক্স একটু ঘুরাই নিলেই হলো কস আগে নাও সাইনটা পরে নিয়ে নাও কারণ কস এ কস বি আর প্লাস সাইন এ সাইন বি কস এ মাইনাস বি তাহলে এখন আগে কসটা নিয়ে আসি কস এ কস বি প্লাস সাইন এ এটা সাইন এ সাইন বি দেখো আমরা কোনটাকে বলছি সাউন্ড হচ্ছে মানে দাঁড়াতে কি সমস্যা ওকে এখন চলো তাহলে আমাদের কাজ কি এখন এটা এ বলছি আমরা কিন্তু এটা এ কস এ এটা কস বি এটা একই দেখো সাইন এ এটা সাইন বি তাহলে ফর্মুলা কি হলো কস এ মাইনাস হ্যাঁ কি কস এ মাইনাস বি কস এ মানে এটা এন প্লাস ওয়ান ইন্টু থিটা মাইনাস বি মানে এটা এন মাইনাস ওয়ান ইন্টু থিটা এই যে এটা এ এটা বি এই যে এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস এ মাইনাস বি কি ফর্মুলা বুঝতে পারছো তো
ওকে এখন চলো একটা ক্যালকুলেশন করে দাও, এটা প্লাস এন থিটা প্লাস থিটা মাইনাস এন থিটা মাইনাস মাইনাস প্লাস থিটা, তাহলে এই এন থিটা এন থিটা কাটা যায়, তাহলে কি থাকে কস টু থিটা কস টু রাইট হ্যান্ড সাইড, দেখো এটা কস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এরপর চলো 12 নাম্বার, জাস্ট একই ওকে 12 নাম্বার সেখানে কি আছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত কস এ কস বি সাইন এ সাইন বি, কিন্তু এখন এটা সাইন এর এটা চেঞ্জ হয়ে গেছে ওকে। হ্যাঁ 12 নাম্বার, 12 নাম্বার দেখো যে কস এ কস এ কস বি কস 30 ডিগ্রি 32 মিনিট আর কস 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস সাইন সাইন 9 ডিগ্রি 28 মিনিট আর এটা ঠিক আছে আবার সাইন এটা সাইন 29 ডিগ্রি 28 মিনিট এটার সাথে এটা মিল আছে সমস্যা নেই। এখন এটা একটু চেঞ্জ হয়ে গেছে তাহলে আমরা এটা মাইনাস করব 180 থেকে মাইনাস করব, 180 থেকে মাইনাস করলে অ্যাঙ্গেলটা পাবো এই জায়গাটা, তাহলে ওকে কস 30 ডিগ্রি 32 মিনিট কস 29 ডিগ্রি 28 মিনিট এবার এখানে চেঞ্জ করতেছি 180 ডিগ্রি মানে 2 ইনটু 90 মাইনাস 32 ডিগ্রি 28 আহা 32 হবে 30 ডিগ্রি 32 মিনিট, দেখো এটা প্লাস করলে এটাই হবে, এটা এটার সাথে দেখো এটার সাথে প্লাস করলে 180 হবে, দেখো এটা এটা প্লাস করলে কত হয় 0 এটা ঠিক আছে আর এটা প্লাস করে দিলে 50 হ্যাঁ 130 হবে, তাহলে এখন দেখো যে আমরা 180 থেকে এটা মাইনাস করলে এটাই পাবো অথবা এই দুটা প্লাস করা 180 পাবে, এটা এটা প্লাস করে দাও 180 আসবে। এবার সাইন 29 ডিগ্রি 28 মিনিট দেখো আমাদের কাছে এখন 180 মানে কিন্তু 2 ইনটু 90 সাইন সাইন থেকে গেল ওকে, সাইন সাইন থেকে যাবে চেঞ্জ হবে না। হ্যাঁ এখন দেখো তাহলে এটার অবস্থা কি কস 30 ডিগ্রি 32 মিনিট এবার কস 29 ডিগ্রি 28 মিনিট এটা সাইন সাইন থাকলো সাইন এটা আসলো 30 ডিগ্রি 28 মিনিট সরি 32 মিনিট আর এর সেকেন্ড কোঅর্ডিনেট সাইন এর ভ্যালু পজিটিভ তাহলে সাইন আগে সাইন আসছিল তাই দিয়ে গেল, এটা আছে কত সাইন 29 ডিগ্রি 28 মিনিট, তাহলে ফর্মুলা কি আসছে দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কস এ প্লাস বি কস এ প্লাস বি কস এ প্লাস বি এটা এ এটা প্লাস বি 29 ডিগ্রি 28 মিনিট কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি তাহলে কস এ প্লাস বি, যেহেতু এখানে মাইনাস তাহলে এখানে কস এ প্লাস বি হবে, এটা প্লাস করো কত হয় কস 60 বলো কস 60 কত হাফ, তাহলে অ্যান্সার হাফ, অ্যান্সার হাফ। দেখো বুঝতে পারছো কিনা তোমরা, বুঝতে অসুবিধা আছে কিনা, এরপর চলো আমরা সামনের দিকে আগাবো ওকে। টুয়েলভ গেল থার্টিন, থার্টিনে কি আছে দেখো থার্টিন ওই একই অ্যাঙ্গেলের মেজারমেন্ট
माइनस प्लस करले दुटा मिले जाए ऐसे फाइंड द वैल्यू ऑफ एक्स कॉस कत एटा 74 और 33 13 कॉस 74 डिग्री 33 मिनट कॉस ए कॉस बी 14 डिग्री 33 मिनट ও এটা 33 এটা 33 যাক সমস্যা নাই 27 cos 75 cos না sin cos 75 ডিগ্রি 27 মিনিট এটা cos 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 কোনটা cos 15 আর কি 27 cos 15 ডিগ্রি 27 মিনিট তাহলে এখন এই এসে অবস্থা চলো আমরা ক্যালকুলেশন করি তাহলে এখন দেখো যে আমাদের আছে কত কত 14 তাহলে আমরা এটা 90 থেকে মাইনাস করলে মানে এটা পাবো 90 থেকে মাইনাস করলে 15 মিলবে এটার সাথে মিলবে ওকে তাহলে এখন 90 থেকে মাইনাস করো cos 90 degree minus 15 degree 27 দেখো এটা মাইনাস করলে আমরা এটা পাবো অথবা এই যেটা প্লাস করো এটা প্লাস করো 90 পাবে এটা যা আছে তাই থাক cos 14 degree 33 মিনিট হ্যাঁ এবার এটা চেঞ্জ করে দেব আমরা 90 থেকে মাইনাস করব cos 90 ডিগ্রি মাইনাস এটা 14 ডিগ্রি 33 মিনিট এটা মাইনাস করলে আমরা এটাই পাবো অথবা এটা আরটা প্লাস করে দাও 90 হবে দেখবা এটা এটা প্লাস করো 90 হবে আর যেটা আছে তাই থাক এটা আমরা এখান থেকে চেঞ্জ করে এটা পেয়ে যাব cos 15 ডিগ্রি 27 মিনিট এখন এই cosটা তো cos থাকবে না sin হবে ফার্স্ট কোয়াড্রেন্ট sin 15 degree 27 minute cos 14 degree 33 minute এবারে এটা চেঞ্জ হয়ে গেল sin হয়ে যাবে sin তাহলে cos টা আগে লেখো 15 degree 27 minute আর এটা হলো sin 90 চেঞ্জ হয়ে গেছে cos sin হয়ে গেল 14 degree 33 মিনিট কোয়াড্রেন্টের কারণে 1 into 90 চেঞ্জ হয়ে গেছে এটা তাহলে এখন কি হলো sin a cos b cos a sin b তাহলে sin a plus b দেখো sin a cos b cos a sin b তাহলে sin a plus b 15 degree 27 মিনিট plus 14 degree 33 minute sin a cos b cos a sin b sin a plus b প্রথম ফর্মুলাটা তাহলে sin কত হলো বলো প্লাস করলে 30 হয় তাহলে sin 30 আছে হাফ তাহলে আমরা आंसर পেলাম হাফ দেখো sin 30 হাফ ওকে পরে মেথে যাই পরে মেথে চলো কত নাম্বার 13 গেল 14 ওই একই কাহিনী সব এটা হাফ প্রুফ করতে হবে চলো 14 এ যাই 14 এ প্রুফ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড সদা দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড 14 লেফট হ্যান্ড সাইডে কত কত ডিগ্রি আছে 60 cos 68 68 20 মিনিট 68 20 মিনিট cos 8 ডিগ্রি 20 মিনিট 8 ডিগ্রি 20 মিনিট হ্যাঁ এরপর আছে কি প্লাস 81 ডিগ্রি 40 মিনিট প্লাস
cos না sin cos 81 ডিগ্রি 40 মিনিট এটা মিলাবে এটা 90 থেকে মাইনাস করলে এটা পাবো cos এরপরে কত 21 আর 40 21 ডিগ্রি আর 40 মিনিট এখন দেখো এসে কাহিনী এখন আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করতে পারবো এটা ক্যালকুলেশন করলে 21 এর রেজাল্ট আমরা জানতে পারবো এখান থেকে 90 থেকে আমরা মাইনাস করে নিব তাহলে আমরা 21 এর রেজাল্ট জানতে পারবো তাহলে cos 90 মাইনাস 21 40 মিনিট দেখো মাইনাস করলে ঠিক আছে আমরা এটা পাবো 90 থেকে তবে এটা এটা প্লাস করো তবে এটা পাবো 90 এটা যা আছে তাই থাক cos 8 ডিগ্রি 20 মিনিট এটা চেঞ্জ করে এটা বানানো যাবে 90 থেকে মাইনাস করলে 8 ডিগ্রি আসবে cos 90 মাইনাস 8 ডিগ্রি 20 মিনিট দেখো এটা করলে আমরা এটা পাবো 81 পাবো অথবা এটা এটা প্লাস করো এটা পাবো আর এর সাথে আছে কি cos 21 ডিগ্রি 40 মিনিট তাহলে এখন এটা 90 এটা সাইন হয়ে গেল এটা চেঞ্জ হয়ে সাইন হয়ে গেছে সাইন 21 ডিগ্রি 40 মিনিট cos 8 ডিগ্রি 20 মিনিট আর এখন দেখো যে এটা আগে নিয়ে আসি cos 21 ডিগ্রি 40 মিনিট এটা সাইন হয়ে যাবে সাইন এটা হবে sin 8 ডিগ্রি 20 মিনিট ফর্মুলা দেখো পড়ে গেছে এটা 91 টু 90 চেঞ্জ হয়ে গেল অ্যাঙ্গেল এটা cos চেঞ্জ হয়ে সাইন হয়েছে এখন দেখো sin এ cos b cos a sin b তাহলে ফর্মুলা কি হলো sin a plus b sin a plus b 21 ডিগ্রি 40 মিনিট প্লাস 8 ডিগ্রি ওকে 20 মিনিট দেখো এই যে sin a cos b cos a sin b তাহলে sin a plus b তাহলে sin কত হলো এটা 30 ডিগ্রি প্লাস করো 30 ডিগ্রি তাহলে হাফ তাহলে অ্যান্সার আমরা কি পেলাম হাফ সাইন 30 হাফ ও অ্যান্সার না ভুল বিকজ টু রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড বিকজ টু রাইট হ্যান্ড সাইড ভুল পরের না তো একই রকম 15 নাম্বার ওই কোয়ার্টটা 10 বানাবো শেষ যে দুটো কোয়ার্ট আছে না দুটা কোয়ার্টকে আমরা 10 বানাই দেব কোয়ার্টকে যদি আমরা 10 বানাই দিই তাহলে শেষ ম্যাথ 10 এর ফর্মুলা পড়ে যাবে 15 নম্বরে যাব দেখো কোয়ার্টকে আমরা 10 বানাবো ব্যাস আর কিছু করা লাগবে না টাইম আছে 3 মিনিট আছে তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখলাম তোমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম